খেজুর গাছ হয়, খেজুর গাছ হয়, কিন্তু খোরমা খেজুর হয়, আজোয়া হয়, আজোয়া খেজুর, ধান চাষ হয়, যব চাষ হয়, গম চাষ হয়, পাট চাষ হয় এই ফতুল্লা পূর্ণিমিতে, কিন্তু চা চাষ হয় না। চা আছে নাকি, কারো চা বাগান আছে, কারো চা বাগান আছে ভাই? না আছে খোরমা খেজুর বাগান, না আছে কারোর আপেল বাগান, না আছে কারোর চা বাগান। চা বাগানের জন্যে মাটি লাগে, ফতুল্লাপুরে মাটিও আছে। এটা তো ফতুল্লাপুর তো না, নিমতা, নিমতা, নিমতায় মাটি আছে। খোরমা গাছের জন্যে মাটি লাগে, নিমতায় মাটি আছে। তারপর আপেল গাছের জন্য মাটি লাগে, নিমতায় মাটি আছে। পানি লাগে, এখানে পানিও আছে। হাওয়া লাগে, এখানে হাওয়াও আছে। সূর্যালোক যেটা সানলাইট থেকে সালোক সংশ্লেষ হয় গাছের খাদ্য তৈরি করার জন্য, এখানে সূর্যের আলোও পড়ে, পানিও পাওয়া যায়, গাছের শিকড়ও আছে। তারপরে এখানে আপেল গাছও নেই, খোরমা গাছও নেই, চা গাছও নেই। তার কারণটা একটাই, হাওয়া পাওয়া যাচ্ছে, পানিও পাওয়া যাবে, সূর্যের আলো পাওয়া গেল, সবটা তো পাওয়া গেল, বিশুদ্ধ পাওয়া গেল। যে সূর্যের আলো দার্জিলিংয়ে পাবেন, সেই সূর্যের আলো আপনি নিমতাতে পাবেন। যে সূর্য আলোক আপনি মরুভূমিতে পাবেন, সেই সূর্য আলোক আপনি নিমতাতে পাবেন। যে সূর্যের আলো আপনি কাশ্মীরে পাবেন, সেই সূর্যের আলোটা আপনি নিমতাতে পাবেন। তারপরেতে ইজনি আপেল চাষটা হবে না, আপেলের যে মাটিটা প্রয়োজন হয় সেই মাটিটা কাশ্মীরে পাওয়া যাবে, নিমতায় পাওয়া যাবে না। খোরমার জন্য যে মাটিটা দরকার হয় সেই মাটিটা মরুভূমি জমিনে পাওয়া যাবে, নিমদার জমিনে পাওয়া যাবে না। চা বাগানের জন্যে যে মাটিটা দরকার হয় সেই মাটিটা দার্জিলিংয়ে পাওয়া যাবে, আপনার নিমদায় পাওয়া যাবে না। পানি পাওয়া গেল, কোনো দাম থাকলো না। হাওয়া পাওয়া গেল, কোনো মূল্য থাকলো না। সূর্যের আলো পাওয়া গেল, কোনো মূল্য থাকলো না। সার ইউরিয়া পটাশিয়াম সুফলা পাওয়া গেল, তারপরে গাছটা বাঁচানো গেল না। একটাই কারণ হলো উপযুক্ত মাটিটা তো পাওয়া গেল না। ও বাবেরা ভাইরা জামানেরা, আপনার নামাজ, আমার নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া, দরুদ, তসবিহ, তাহলিল, এগুলো হলো হাওয়া, এগুলো হলো পানি, এগুলো হলো আবহাওয়া, এগুলো সূর্যালোক, সব কিছু পাওয়া যাবে। এই ঈমানের গাছটা তখন আপনার হৃদয়ে দাঁড়িয়ে যাবে যখন ঈমানের মাটি পাওয়া যাবে। আর ঈমানের মাটি তখন তৈরি হবে যখন দিলেতে নবী মুস্তফার মহাব্বত পাওয়া যাবে। জোরে বলবেন না, জোরে বলবেন না, কথাটা কি বোঝাতে পেরেছি? ইমানের মাটি হলো নবীর মহাব্বত, জোরে বলুন। আর আবহাওয়া, গাছপালা, সার, ইউরিয়া, ফসফেট, দানা ওষুধ, বিষ ওষুধ, এই সব হলেই নামাজ, রোজা, হাবি জাবি অনুসঙ্গে। মাটি যদি না থাকে গাছ দাঁড়াবে? গাছ দাঁড়াবে? আর আপনি বাকিউল্লাহ ভাই, নবীর মহাব্বতের জন্যে ইমানটাকে আপনি গাছ বানিয়ে দিলেন, হাদিস পাক। وقال النبي صلى الله عليه وسلم الايمان بضع وسبعون شعبه افضلها لا اله الا الله وادناها اماطه ادنى الطريق الحياء شعبه من الايمان আমার রাসূল নিজেই বলছেন, বাবা উম্মতেরা ঈমান হলো একটা গাছ। একজনই বলি, জোরে বলবেন না, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইলম, কালাম, দান, ধ্যান, মুআমেলা, মুআশারা, আচার ব্যবহার, লজ্জা, হায়া, শরম, এমনকি রাস্তার একটা ছোট্ট কাঁটা তুলে ফেলে দেওয়া পর্যন্ত, এসব হলো ইমানের ডালপালা। ও বাপেরা ভাইরা, এই সব ডালপালা তখন তাজা থাকবে রে ওই গাছের তলায় যখন মাটিটা মজবুত হয়ে থাকবে। আর ইমানের মাটি তখন মজবুত হয়ে যাবে ওই নামাজের ভিতরে, ওই রোজা
রোজাদারের ভিতরে, ওই আলেমের ভিতরে, ওই ইমানদারের ভিতরে, ওই মোমেনের ভিতরে আল্লাহ নবী পাকের বেশি বেশি ভালোবাসা পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমান টিকবে, জান্নাত মিলবে, নামাজ দাঁড়িয়ে থাকবে, রোজা দাঁড়িয়ে থাকবে, হজ দাঁড়িয়ে থাকবে, যদি মাটিটা ঠিক থাকে। আর মাটি যদি তলা থেকে সরে যায়, গপ গপ করে এক একটা করে সব পড়ে যাবে। কথা ঠিক না ভুল বলুন? হ্যাঁ, আরো আসে, আল্লাহ আরো বুঝিয়ে দিন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী। খবরদার খবরদার মুমিন মুসলমানেরা, কাদহারি বাদুকুম বাদান, তোমরা একজন আর একজনের সঙ্গে যেমন কথা বলো, কথা বলতে বলতে কখনো তোমার কণ্ঠটা জোর হয়ে যায়, কখনো রাগান্বিত হয়ে যাও, কখনো কর্কশ ভাষায় কথা বলো, আওয়াজটা বুলন্দ করে দাও। আমি আল্লাহ পাক কোরআনে মানা করে দিলাম, খবরদার খবরদার খবরদার, ওরে নবীর উম্মতেরা, একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে যেমন করে কথা বলো, আমার নবীর সামনে খবরদার তেমন করে কথা বলবে না। আমার নবীর সামনে যদি কণ্ঠটা তোমার জোর হয়ে যায়, আওয়াজটা যদি জোর হয়ে যায়, তুমি জানতে পারবে না, জানতে পারবে না, আমি আল্লাহ পাক তোমার জীবনের সব আমলগুলো পুড়িয়ে ছাই করে বরবাদ করে দেব। তার মানে নামাজ রোজা হজ যাকাত তসবিহ তাহলিল আমল ইবাদাত সবটার মূলে দাঁড়িয়ে যাচ্ছে নবী পাকের আদব আর মহাব্বত। একবার জোরে বলুন। আমি উঠেই আপনাদের কিন্তু আজকে এই কথাই বলেছি, ইমান তো এনেছি, একটুখানি দেখব এই ইমানের দৃষ্টিটা আমার রসুলের প্রতি কেমন থাকবে। আজকের আপনার নিমতার মাটি থেকে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডকে ছড়িয়ে দেন, ইমানের গাছটা তখনই দাঁড়াবে যখন সেই গাছের তলায় রসুলের মহাব্বতের মাটিটা পাওয়া যাবে। জোরে বলবেন না? এটা কি সুন্দর মজার হাদিস শুনুন। কিছুক্ষণের জন্য আমি আমার আল্লাহকে দেখাবো যে রসুল বলেছেন সবাইয়ের থেকে নবীকে বেশি না ভালোবাসলে ইমানদার হবে না। তা আমি তো নিজেই পারি না, আপনারা পারেন নাকি? দুনিয়ার সব থেকে রসুলকে বেশি ভালোবেসে সেইভাবে চলতে পেরেছেন? আমি কিছুক্ষণের জন্য হলেও আজকে এই নবী দিবসের মেহফিলে আমার আল্লাহকে একবার প্রমাণ করে দেখিয়ে দেব, আল্লাহ পাক রসুল যে ইমানদার চেয়েছেন ভালোবাসার, সেই ইমানদার আমি বাকি বিল্লাহ আজকের এই নিমতার মেহফিলে বসে একটু আপনাকে দেখিয়ে দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। কোন ইমানদার? যারা পৃথিবীতে সব থেকে নবীকে বেশি ভালোবাসে, সেই ইমানদার আমি আল্লাহকে দেখাব। আপনারা কি পারবেন? আমি আর একটা ঘন্টা ওয়াজ করব, এই এক ঘন্টা, কারো 60 বছর বয়স, কারো 70 বছর বয়স, কারো 40 বছর বয়স, কারো 35 বছর বয়স, কারো 45 বছর বয়স, জীবনে যা হয়েছে হয়েছে, এখন এই 9টা থেকে 10টা এই এক ঘন্টা আপনারা কি আমার সঙ্গে নিয়ত করতে পারবেন, আল্লাহ একটা ঘন্টা আমি আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা আল আওলাদ প্রতিবেশী আত্মীয় সকলকে পিছনে ফেলে রেখে এই দিলটা নবী মুস্তফার মহব্বতে আপনাকে দিয়ে দিলাম, এক ঘন্টা নিয়ত করতে পারবেন না? পারবেন না? একটা ঘন্টার জন্যে পারবেন? একবার হাত তুলে দেখার, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। একটা ঘন্টা পৃথিবীতে আমার সামনে যে কজন বসে আছেন, আপনাদের পিছনে কি আছে ব্যাকগ্রাউন্ড দেখার দরকার নেই, আমার আল্লাহর ফেরেশতারা সাক্ষী থাক, একটা ঘন্টায় অন্তকরণগুলো শুধু মুস্তফার মহাব্বতে আল্লাহর হাতে সঁপে দিলাম। জোরে বলবেন না? জোরে বলবেন না? আল্লাহ বেহতার আলেমুল গায়েব, আল্লাহ না করেন করলে আলহামদুলিল্লাহ, এই এক ঘন্টার যে নিয়ত করেছেন এত জীবনের বয়সের ভিতর থেকে, এই রকম নিয়ত কি কোনোদিন করেছিলেন? আমি সব এই এই মুহূর্তে আপনার ছেলেটাকেও ভুলে গেলেন, ভুলে যাওয়ার অর্থ ও আপনার কাছে এখন তুচ্ছ, বিবি তুচ্ছ, কারবার তুচ্ছ, জামাই তুচ্ছ, মেয়ে তুচ্ছ, এই মুহূর্তে হৃদয় আছে মুস্তফার মহাব্বতের জলওয়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাজি আছেন তো? এই এক ঘন্টার ভিতরে যদি আমাদের কারোর মৌত হয়ে যায়, হায় 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 হায়,
ইনশাল্লাহ মউত হওয়ার সাথে সাথে ফেরেশতারা স্লোগান দেওয়া শুরু করবে, নবীর প্রেমিক আসছে, সাজগোজ তৈরি করে দাও। জোরে বলবে না সুবহানাল্লাহ। এই এক ঘন্টার জন্য কলক্ষ সেজদা লেগেছে, সেজদা লেগেছে। একটা হাদিস দিচ্ছি, কি সুন্দর মজা পাবেন। দেখুন, যে টোটাল আজকের আলোচনাটা করছিলাম, এই আলোচনার টোটাল সারাংশ পেয়ে যাবেন। আল্লাহ নবী দয়া নবী পাকের দরবারে একজন আরবী সাহাবা নবসবে মাত্র ইসলাম গ্রহণ করেছেন। আমার দয়া নবী সোনা নবী পাকের দরবারে ওই মানুষটাকে আনা হলো। ওই মানুষটার নাম হলো আব্দুল্লাহ। আন্না রাজুলুন ফি হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা ইসমুহু আব্দুল্লাহ। ওই তার নাম হলো আব্দুল্লাহ। তাকে আল্লাহ নবী পাকের দরবারে হাজির করা হলো। হুজুরে আব্দুল্লাহকে এনেছি। আব্দুল্লাহ অপরাধ কি বলে? হুজুরে শারাব পান করেছে। শারাব মানে কি? মদ। ইন্নামা হাররাম আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা লাহমাল খিনজির ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু আজসাবু লিসা মিন আমালি শায়াতিন। মদ হারাম। মদ পান করেছে। মদ পান করলে শরিয়াতের শাস্তি হলো 40 থেকে 80, 80 ঘা তাকে ছড়ি মারতে হবে। এটা হলো ইসলামের হুকুম, শরিয়াতের হুকুম, কোরআন থেকে ইস্তেমবাত, হাদিসের ফতোয়া। কোনো মুসলমান যদি মদ খায় তাকে 80 ঘা ছড়ি মারতে হবে। এই আইন তো আমরা পাশ করতে পারবো? নিমতায় পাশ করা যাবে আইন? পাশ করা তো যাবে না, কেন? হুকুম আর চলছে আলাদা, তাই না? কিন্তু কোরআনের শরিয়াতের বিধান, দুদিন যদি একা করা হয় না, 3 দিনের মাথায় গ্রামের একটা খুঁজে পাওয়া যাবে না যদি থেকে থাকে। সকালে দেখেছেন সকালেই 80 ঘা, ফের বিকালে দেখেছেন বিকালেই 80 ঘা, ফের সন্ধ্যায় দেখছেন সন্ধ্যায় 80 ঘা। পরের দিন বাবা কানমলা খাইয়ার দরকার নেই, আগে জানে বাঁচে। কথা ঠিক না বলবো? ফিরে এসে তো যাই হোক, রসুল পাকের দরবারে বিচার হয়েছে। হুজুর ইনি এই কাজটা করে ফেলে। হুজুর বলল সাজা দাও। শরিয়াতের ভাষায় বলা হয় হাদ্দুল খামার। মদ খেয়েছে, মদের খাওয়ার শাস্তিটা প্রয়োগ করো। আমি রসুল অর্ডার দিয়ে দিলাম, মেরে চামড়া তুলে দিচ্ছে, চলে গেছে, আর জীবনে করবে না, যাও চলে যাও। ঘটনাক্রমে আর একদিন ওই একই অন্যায় করে ফেলেছে। অন্যায়টা কি? অকদ শরীবাল্লাহম, মদ পান করে ফেলেছে। আবার তাকে ধরে নিয়ে আল্লাহ রসুলের দরবারে আসছে। ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবরা, পৃথিবীর জমিনের একটা দরবার হলো মদিনা শরীফের মসজিদে নববী শরীফ, আমার রহমাতুলিল আলামিনের আদালতের দরবার। আর কিয়ামতের ময়দানে মাশারে আল্লাহ পাকের আরশে আজিমের একটা দরবার। এই দুইটি দরবারে বিচার কোনোদিন না হক হয় না, এই দুইটি দরবারে বিচার কোনোদিন চুলচেরা 19-20 হয় না, সর্রা সর্রা পরিমাণে এই দুইটি দরবারে বিচার হবে। ইনসাফ ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। এখন মসজিদের নববী শরীফে নবী মুস্তাফার আদালতের দরবার, আর দুই হলো আল্লাহ পাকের ময়দানে মাশারের আদালতের দরবার। এখানে কোনো 19-20 চলবে না। হুজুর বলছেন আবার ধরে নিয়ে এসছো? জি হ্যাঁ। বলে আবার ওকে পেটাও, কোনো কনসিডার নেই, কোনো কনসিডার নেই। যখন দ্বিতীয়বার তাকে মার শুরু করেছে, আল্লাহ রসুল অর্ডার দিয়ে ভিতরে চলে গেছে। পাশ থেকে একজন সাহাবা বলছেন আল্লাহুম্মা লা'নু মা আকসানু মা উতা বিহি, আল্লাহুম্মা লা'নুহু,
আল্লাহুম্মা লানহু আল্লাহুম্মা লানহু আল্লাহুম্মা লানহু আল্লাহর অভিশাপ আল্লাহর অভিশাপ আল্লাহর অভিশাপ। এই মানুষটা একই অপরাধের কারণে আল্লাহ নবী পাকের দরবারে বারংবার আনা হচ্ছে। আল্লাহ নবীর ইজ্জত আজমতের শান বুঝে না, আল্লাহ নবীর দরবারে একই অন্যায়ের কারণে বারবার আসতে হবে। আল্লাহ এর উপর আপনি লানত বর্ষণ করুন, আল্লাহর অভিশাপ হোক। যেই বলেছেন আল্লাহুম্মা লানহু আল্লাহর অভিশাপ হোক, আমার রাসূল পাক কথাটা শুনতে পেয়েছে। এ বাবা সাহাবা শোনো কি বললে, কি বললে? বলে হুজুর বলেছি এর উপরে আল্লাহর অভিশাপ হোক, এ নির্বোধ, একটা অন্যায়ের জন্য আপনার দরবারে বারবার আনতে হচ্ছে, কে একবারে শুধরায় না, রাগেতে বলেছি আল্লাহর অভিশাপ হোক। হুজুর বললেন কেন বললে? অন্যায় যেমন করেছে বারবার, সাজাও পেয়েছে বারবার, এটা বলার কি দরকার ছিল? জোরে বলবেন না, জোরে বলবেন না, অন্যায় করেছে বারবার, সাজাও পেয়েছে বারবার, তোর অভিশাপ করার তো কোনো প্রশ্নই নেই বলেই বলছেন হুজুর। والله اني علمت انه يحب الله ورسوله وما صاب অন্যায় করেছে সাজা দেয়া হয়েছে, অভিশাপ করো না, করো না বাবা, অভিশাপ করো না বাবা সাহাবরা, আমি রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলছি বাবা সাহাবা, ওই আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ নবীকে বড় ভালোবাসে। জোরে বলুন আল্লাহ, খবরদার ওকে অভিশাপ করছো, অন্যায় করেছে, ভুল করেছে, মার খাচ্ছে, অভিশাপ করছে, আমি রসুল খোদার কসম করে বলছি ও আমাকে খুব ভালোবাসে। এই জোরে বলবে না সুবহানাল্লাহ। বড় বড় সাহাবা হুজুরদের মাথা আর কাজ করছে না, রসুল বলছেন আমি কসম খেয়ে বলছি ভালোবাসো, আর নবীর যে ভাল যিনি ভালোবাসবেন তার ঠিকানা কোথায় বলুন বলুন? ومن احبني كان معي في الجنات যার দিলেতে কিয়ামতের ময়দানে নবীর محبت আছে বলে প্রমাণিত হয়ে যাবে, ওই বান্দাটা জান্নাতে আল্লাহ নবী পাকের সঙ্গী হয়ে যাবে। এনার জন্য হুজুর কসম খেয়েছে, আর নবী যে যদি কসম করে কোনো কথা বলে সেই কথার মিথ্যা হবে? সাহাবাদের মাথা কাজ করছে না, বিশেষ করে বড় বড় সাহাবা হযরত আবু বকর হযরত উমার। আল্লাহ, হুজুর তো কসম করে বলছে, এত বড় সার্টিফিকেট রসুল দিয়েছেন মানে এ তো জান্নাতি হয়ে গেছে। জোরে বলবেন না। আমল কি করে, আমলটা কি করে, যে আমলটার কারণে রসুল পাক এত বড় সার্টিফাই করলেন? আল্লাহ নবী পাকের জলিলুল কদর বড় বড় সাহাবায়ে কেরাম বনেরা হায়রান হয়ে পরেশান হয়ে তালাশ করতে শুরু করলেন, আব্দুল্লাহ নামের সাহাবার জীবনে এমন কি আমল আছে যে আমলের কারণে, মহাব্বতের কারণে আমাদের নবী আল্লাহর কসম করে ভালোবাসা সার্টিফাই করে দিয়েছে। আল্লাহ নবীর জবানের সার্টিফিকেট কোনোদিন আল্লাহ পাক তো ফেরত দেবেন না। নবী কসম খেয়ে নবীর জবান থেকে যে সার্টিফিকেট দেবেন আল্লাহ ফেরত দেবে? আল্লাহ তো ফেরত দেবেন না। কি আমল করে দেখতে হবে, অন্যায় দুবার ভুল করেছেন, দুবার মার খেয়েছেন, মিটে গেল, এর কারণে গোনাকে ঘৃণা করো, গোনাগার কেন? আমরা সবাই গোনাগার, আমরা সবাই গোনাগার, প্রত্যেকের স্নেহ ধরে কাছে করে নেন, কাউকে দূরে সরিয়ে দেবেন না, তিরস্কার করবেন, তাকে সংশোধন করার চেষ্টা করবেন, তার কাউন্সেলিং করবেন, তাকে ইসলাহাতের জন্য বলবেন, তাকে নাক মুখ ছিটকে সরিয়ে দেবেন না। রসুল বলে টেনেছেন তুবার সাজাপ্রাপ্ত, তাকে রসুল কসম দিয়েছেন সাহাবারা হয়রান, ইনি আমল কি করে,
ও আমার ভাইরা জওয়ানেরা যুবকেরা, মদিনার বড় বড় আল্লাহ নবীর প্রেমিক সাহাবারা হয়রান হয়ে যাচ্ছেন, আমলটা কি দেখতে হবে? দেখা গেল ওই সাহাবারা এসা নামাজ পড়ে চুপচাপ মেরে ঘুমিয়ে পড়ে, রাতে তো কোনো আমল করেন না। আবার লক্ষ্য করে দেখো ওই সাহাবা কি এমন আমল করে দেখতে হবে, জিহাদের ময়দানে গিয়ে আল্লাহ নবীর মহব্বতে কাফেরদের মোকাবেলায় বড় তলোয়ার বাজি তো করতে পারে না। সাহাবাদের অসহায় অবস্থায় পড়ে যাওয়ার পরে দান ধ্যান সদকা ফিতরা যাকাত বেশি বেশি দেয় কি না, তাও লক্ষ্য করে দেখা গেল তিনি দান ধ্যান অত বেশি করেন না। আবার লক্ষ্য করে দেখছেন আমার নবী পাক তার আল আওলা তার আতার নবী পাকের আহলে বায়াতদের নবী পাকের আজওয়াজে মুতাহিরাতদের ইনি খেদমত বেশি করে কি না, লক্ষ্য করে দেখা গেল আল্লাহ নবী পাকের পরিবারদের খেদমত তত বেশি করেন না। সাহাবারা পাগল হয়ে যাচ্ছে, আল্লাহ কি এমন একটা আমলের জীবনে আমার নবী পাক দেখেছেন যার কারণে আল্লাহ নবী বলেছেন, বাবা সাহাবার আল্লাহর কসম করে বলি আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ নবী পাককে বড় ভালোবাসে। খুঁজে খুঁজে হয়রান পাচ্ছেন, আর আব্দুল্লাহ বলে ওই সাহাবাটা নবীর মহব্বতে আজকের আপনারা সামিয়ানা করেছেন, নবীর মহব্বতে সুন্দর লাইট জেলে আলোকিত করেছেন, নবী পাকের মহব্বতে সুন্দর মেম্বার বানিয়েছেন, নবী পাকের মহব্বতে প্রাণ উজাড় করে দান করেছেন, নবী পাকের মহব্বতে আজকের কয়েকটা ঘন্টার জন্য ঘর বাড়ি ছেড়ে এখানে চলে এসেছেন, আর এক ঘন্টা আমার সঙ্গে খোদার সামনে ওয়াদা দিয়েছেন, এই জীবনটা নবীর মহব্বতে দিয়ে দিয়েছি, কথা ঠিক না ভুল দেননি? একটা ঘন্টা, এই এক ঘন্টা আর আপনার অন্য কিছু নেই, আছে আল্লাহ দিলেতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা হয়রান হচ্ছেন, পাচ্ছেন না আব্দুল্লাহ করে, ওই আব্দুল্লাহ সাহাবা এমন একটা কাজ করতেন, এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা, আর আজকের দু হাজার বাইশ সাল পর্যন্ত আজ পর্যন্ত কেউ যেটাকে আমল বলে মনেই করেননি উনি সেইটাই করেছেন, করে নবী প্রেমিক হয়েছেন। আরো জোরে, আরো জোরে, এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা যেটাকে আমল বলে মনেই করেননি, ধর্তব্যের মধ্যেই রাখেননি, আর সেই আল্লাহ রসুলের অফার থেকে নিয়ে দু হাজার বাইশ সাল পর্যন্ত কোনো উম্মা তো কোনোদিন আমল বলে মনে করেননি, উনি সেই কাজটাই করতেন, আর সেই কাজটা করে প্রমাণ করে দিয়েছেন মদিনার মসজিদ নববীতে রসুল জবান থেকে কসম করে সাক্ষী সবুত পেশ করেছেন এ আমাকে ভালোবাসে। তাহলে আমল বলে সাহাবারা কখনো ভাবতেই পারেনি, বেশি নামাজ পড়লে সাহাবারা বুঝতে পারতেন হয়তো বেশি নামাজ পড়ে, বেশি দরুদ শরীফ পড়লে বুঝতে পারতেন বেশি দরুদ শরীফ পড়ে, বেশি দান দান করলে সবাই বুঝতে পারতেন, তাও তো না, করে কি? ওয়াকানি দেখা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি মজার হাদিস দেখেন, মজার হাদিস দেখেন, ও বাপেরা ভাইরা জওয়ানেরা, ওই সাহাবা জীবনে একটাই নিয়ত করেছেন আল্লাহ পাকের দরবারে। আল্লাহ সাহাবারা কত বড় বড় কাজ করছেন নবীর মহব্বতে, কত বড় বড় কাজ করছেন নবীর মহব্বতে, কত ত্যাগ করছেন নবীর মহব্বতে, কত দান ধ্যান করছেন নবীর মহব্বতে, আল্লাহ আমি তো কিছু পারি না, আল্লাহ পাক আমার জীবনে একটাই আমল নবীর মহব্বতে আমি করব, সেটা হলো আমার নবীকে আমি যখন দেখতে পেয়ে যাব আল্লাহ নবীর সঙ্গে মোলাকাত হয়ে যাবে, আমি আমার জীবনে একটা নিয়ত করে নিলাম আল্লাহ আমার নবীর মনে যত দুঃখ থাক বেদনা থাক পেরেশান থাক আমার একটাই আমল হবে আল্লাহ নবী পাককে হাসাবো। আরো জোরে, আরো জোরে, কি আমল বলেন তো? আমি জীবনে একটাই আমল করব, আমার রসুলকে হাসাবো। জোরে বলবেন না, জোরে বলবেন না। কেউ কখনো ভেবেছিলেন এটা আমল হবে? নিয়ত করেছেন আমি আমার রহমাতুলিল আলামিনের মন কখনো খারাপ হতে দেবই না, দেখতে পাবো এমন করবো, হুজুর হাসতে বাধ্য হবে, কিচ্ছু তো পারি না আল্লাহ,
কেয়ামতের ময়দানে বলবো আপনার বন্ধুকে আমি হাসাতাম, জোরে বলবেন না? সত্যি তাই। ওই সাহাবা আল্লাহ রসুল বসে থাকবেন, একটু ক্লান্ত, হুজুর একটু পরেশান, একটু চিন্তিত, টুক 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 করে আল্লাহ রসুলের পাশে আসবে, এসে বসে আস্তে 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 এমন করে আল্লাহ রসুলের কাছে কথা বলবেন, আমার রসুল প্রখুর করে তাবাস্সুম ঘেঁষে ফেলবে, যারে বলবেন না? আর ওই সাহাবা যখন আসতেন তখন মদিনার অন্য সাহাবারা রেডি হয়েছে যে আবদুল্লাহ এসেছে, আমরা নূরের দাঁত এইবারে দেখতে পাব, যারে বলবেন না? সুবহানাল্লাহ। হুজুর বলছেন ও আমাকে ভালোবাসো, কীরকম ভালোবাসো? বড্ড গরিব, গরিব সাহাবা, গরিব সাহাবা, মনে একটাই স্বপ্ন ছিল রসুলকে আমি একটু হাসাবো, রসুলের মনে একটু শান্তি দেবো, অর্থ দিয়ে না হলে মন দিয়ে, যদি বলবেন না? ও আমার বাপেরা, জওয়ানের আজুবেকর আব্দুল্লাহ নামে সাহাবাটা যাকে হাদুল খামার দুবার সাজা প্রয়োগ করা হয়েছে, ওই সাহাবা আল্লাহ নবী পাকের মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দুআ নবী সুনান নবী, আজকে দিনে আমি আব্দুল্লাহ আপনার দরবারে বড় আশা করি, ভালোবাসা দিয়ে রাসূলুল্লাহ আপনার জন্য এক গ্লাস শরবতের হাদিয়ান পেশ করলাম। হুজুর বড় শখ করে আপনার জন্য আমি এক গ্লাস শরবত এনেছি, একে বলা হয় হাদিয়া। কি বলা হয়? হাদিয়া। আমার রাসূল হাদিয়া গ্রহণ করতেন, সাদকা গ্রহণ করতেন না। রসুলের বংশের জন্যে খিদে না খেয়ে যদি মরে যায়, নবীর বংশের কেউ হবে, হাশিমি বংশের কেউ হবে, আহলে বায়াতের কেউ হবে, তার জন্যে যাকাত ফিতরা চলবে না, মরে যাবে না খেয়ে, তাও বিয়াচ্চা, তাও তার জন্যে হাত পেতে খাওয়া যাবে না। এটা হলো আমার রসুলের আজমাত, শরিয়াতের ফতোয়া। তো যাই হোক, আবদুল্লাহ আল্লাহ রসুলের দরবারে এক গ্লাস শরবত এনেছে। হুজুর আগন্বিত হলেন না, খুশি হলেন, হ্যাঁ বাবা দাও, গরিব মানুষ দাও, আরবে পানির খুব মূল্য, পানিটা আরবের খুব কিমতি চিজ, পানি দুষ্প্রাপ্য, পানি মানে বিশাল ব্যাপার, কারোর বাড়িতে একটা কুয়া খোঁড়া থাকলে সে কোটিপতি হবে আরো। তো পানি আল্লাহ রসুলের দ্বারা শরবত এনেছেন, ওই যে শরবতটা পান করলেন। এরকম মাঝে 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 মনটা যখন কাঁদে ওই সাহাবার, অনেক সাহাবারা দুম্বা জব করে, অনেক সাহাবারা খোরমা গাছের খেজুরির মূল্যবান আজওয়া গুলাল্লাহ নবীর দরবারে পেশ করেন, অনেক সাহাবারা জীবনের সব সম্পদ নবীর দরবারে পেশ করেন। এ আব্দুল্লাহ বসে বসে চিন্তা করে, আল্লাহ আমি আমার জীবনে আল্লাহ নবী পাকের মনটা সান্ত্বনা দেওয়ার জন্যে, শান্তি দেওয়ার জন্যে আমি হাসিয়ে যাব, একবার কি কিছু নবীকে দিতে পারবো না? ইনা চিন্তা করে আব্দুল্লাহ আল্লাহ নবীর দরবারে শরবত নিয়ে হাজির করলেন। এরকম কয়েকবার আনার পর হুজুর পাঠ করে, এক তারিখে আল্লাহ রসুল মসজিদে নববী শরীফে বসে আছেন, গুটিগত সাহাবারা বসে আছে, হঠাৎ একজন সাহেবুদ দোকান মশরবা আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীর গেটের পাশে একটা দোকানদার এসে দাঁড়িয়ে আছে। একজন জিজ্ঞাসা করছে, তুমি এখানে কেন? বলছো, ওই আবদুল্লাহ সঙ্গে তো দরকার, ডেকে দেন। আবদুল্লাহ, ওই দোকানদার এসছে তোমাকে ডাকছে। কিসের দোকানদার? বলছি সর্বতলা, যে মদিনা শরীফে সেই অমুক জায়গায় শরবত বিক্রি করে, উনি এসছেন, কী দরকার? আবদুল্লাহ ছুটে পড়ে এসছে, বলো ভাই কী খবর? বলছে আমি আজকে তাগাদায় বেরিয়েছি,
আপনার কাছে তো অনেক টাকা, অনেক দেরহাম হয়ে গেছে, অনেক দিন থেকে আপনি শরবত ধারে ধারে নিয়ে আসছেন, বাকি করে করে একদিনও তো এখনো পয়সা দেননি, আজকে আমার পয়সাটা দেন। আবদুল্লাহ বলছে ভাই পরে দেব, বলছে পরে দেব পরে দেব করে করে অনেক গ্লাস আনা হয়ে গেছে। যতবার আমার রসুল পাকের দরবারে শরবত এনেছেন দোকান থেকে ধার করেই নিয়েছি, একবারের জন্য পয়সা দেন। দোকানদার না ছোড়া আজকে আমার পয়সা দেওয়াই লাগবে। আল্লাহ রসুল বসে আছেন, হাজি আবদুল্লাহ আস্তে 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 ঘুরে আল্লাহ রসুলের কাছে, হুজুর ইয়া রসুল আল্লাহ একটা কথা বলবো। হ্যাঁ বাবা আবদুল্লাহ বলো। বলে সেই গেটের ধারে সর্বতলা এসে দাঁড়িয়ে আছে। কোন সর্বতলা? বলে ওই আমি যার কাছ থেকে শরবত এনে আপনাকে দিতাম সেই সর্বতলা। কেন বাবা? বলে পয়সা চাচ্ছে। কিসের পয়সা? বলছে আল্লাহর কসম করে বলছি হুজুর, আমি যতবার আপনাকে শরবত এনে পান করিয়েছি আমি একদিনও পয়সা দিইনি। তাগাদায় বেরিয়েছে, হুজুর আপনি পয়সাটা দিয়ে দেন না। কত কি সর্বনাশ করল? বলে আপনার নাম বলে বলেই নিয়ে আসতে বুঝবে না। ওই সময় হযরত আব্দুল্লাহ আল্লাহ নবী পাকের গরীব সাহাবা আমাদের নবী কদম মোবারক দুখানা ধরে ঝরঝর করে কাজে, আর রাসূল আল্লাহ আল্লাহর কসমে আর রাসূল আল্লাহকে, আল্লাহর কসমে আর রাসূল আল্লাহকে, আমার জানটা বড় কাঁদে, আমার মনটা বড় কাঁদে আল্লাহ। কত সাহাবারা কত কিছু নবী পাকের দরবারে পেশ করেন আল্লাহ, আমি আব্দুল্লাহ আমি তো পারি না বা, আমি মনে মনে নিয়ত করেছিলাম আল্লাহ একদিন আল্লাহ আমাকে তো পয়সা দেবেন, আমি সেই দিনে আজ ওই সর্বতলার পয়সা মিটিয়ে দেব ইয়া রাসূলুল্লাহকে, আমি আপনার জন্য বড় ভালোবাসা দিয়ে ওই দোকানদারের কাছ ধার করে করে আনতাম। আমি মনে মনে চিন্তা করতাম আল্লাহ যেদিন আমার পয়সা দেবে সেই দিনে ওই দোকানদারের পয়সা মিটিয়ে দেব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কসম করে বলছি আমি এত গরিব, এক গ্লাস শরবত কেনার মতো ক্ষমতা আমার নাই। আমার দয়ার নবী সোনার নবী আমার ওই সময় সাহাবাদের সামনে ওই আব্দুল্লাহর গলাটা জড়িয়ে ধরে নবী আমার ঝরঝর করে কাঁদছিলাম, বুঝে আল্লাহ 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 তুমি সাক্ষী থাকো আল্লাহ, আমি তোমার বন্ধু সাক্ষী দিচ্ছি আব্দুল্লাহ আল্লাহ নবী পাককে ভালোবাসে। আমার বলার উদ্দেশ্য হলো ইমানের সঙ্গে একেবারে মূল শিকড় হলো নবীর মহাব্বত। আজকের আমি আপনাদেরকে কিছুক্ষণের জন্য নিয়ত করতে বলেছিলাম একটা ঘন্টা, আপনারা নিয়ত ভাঙেননি তো? নিয়ত ভাঙেননি তো? বিসমিল্লাহির রহমানির রহিম, وحصل ما في الصدور কিয়ামতের ময়দানে মাশারে আল্লাহ পাকের দরবারে বান্দারা হাজির হয়ে যাবে, বান্দাদের আমলগুলো পেশ করা হবে, বান্দাদের গুনাহগুলো হাজির করা হবে, বান্দাদের নেকিগুলো হাজির করা হবে। এমন মুসলমান মায়েরা ওই সময়তে আপনার আমার দিলেতে সিনাতে যা কিছু লুকানো আছে আল্লাহর কোরআনে বলে দেওয়া হলো ওয়াহসিলা মা ফিস সুদুর, দিল থেকে সব গুণ আল্লাহ পাক বাহির করে দেখাবেন। ও আমার ভাইয়েরা বাপেরা সেই দিনে এই গুনাগার ভাইয়ের কথা মিল করে নেবে, লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর বান্দারা দাঁড়িয়ে থাকবে, তাদের দিল থেকে আমল গুলো দেখানো হবে। এই গুনাগার বান্দারা যারা আমরা আজকে এই মাহফিলে বসে আছি, আমাদের আমল নামার এক কিনারায় লেখা থাকবে, এক ঘন্টার জন্যে হলেও এই বান্দাগুলো পৃথিবীর সবাইয়ের থেকে আল্লাহ নবীকে বেশি ভালোবেসেছিলে। এক ঘন্টার জন্য হলে সার্টিফিকেটটা ইনশাআল্লাহ হবে, একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য আমার বন্ধুরা আমার ভাইয়েরা আজকে এটাই বলতে চেয়েছিলাম আপনাদের, ইমান ইমান ইমান, ইবাদত ইবাদত ইবাদত, আমল আমল আমল,
সবটার মূল্য খোদার কাছে অধিক হয়ে যাবে সেই আমলগুলোর সঙ্গে মোস্তফা নবীর মহাব্বতের স্টাম্প মিলবে, যে আমলে মোস্তফা নবীর আদবের শানের খেলাফ হয়ে যাবে, লক্ষ কোটি নামাজ নিয়ে খোদার দরবারে হাজির হয়ে চোখে শুধু ধোঁয়া দেখতে পাবে, আমলের গন্ধ পর্যন্ত মিলবে না। তাই ইমানদারদের ইমান বাঁচাবার প্রধান প্রথম মূল মগজ শ্বাস হল রাসূলুল্লাহর মহাব্বত। একবার জোরে বলুন, একবার জোরে বলুন, যার কারণে এই নবী দিবস আমরা কায়েম করলাম। বহু মানুষ কি বলে জানেন, আপনাদের কানে এই কথাগুলো কম আসবে, আমাদের কানে আসে, বারুই রবিউল আউয়াল আল্লাহ রসুল পৃথিবীতে আল্লাহ পাক পাঠালেন আলহামদুলিল্লাহ, আবার বারুই রবিউল আউয়াল আল্লাহ পাক রসুলকে নিয়ে নিলেন, হুজুরে যে হুজুর যেদিন এসেছেন সেই দিনে বিদায় নিয়েছেন, হুজুরের বিলাদাত যেদিন হুজুরের অফাতও সেই দিন। এই নিমতার ইমানদার নবী প্রেমিকেরা, তোমরা আজকের ফুকপুরা শরীফে চলছে ছোট হুজুর কিবলার অফাত দিবস, কোথায় চলছে বড় হুজুর কিবলার অফাত দিবস, কোথায় চলছে অমুক আল্লাহর ওলির অফাত দিবস। ও নিমতার মানুষেরা, তোমরা বছর 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 নবীর মিলাদ দিবস পালন করো অর্থাৎ জন্মদিবস পালন করো, এক বছর অফাত দিবস অর্থাৎ নবীর মৃত্যু দিবস পালন করো না কেন? কথা বুঝেন না, মানুষের মাথায় কথাটা ঢুকে যাচ্ছে, সত্যি তো কথাটা তো ঠিকই, মিলাদুন নবী নবীর আগমন, অফাতুন নবী নবীর বিদায়, তাহলে আমরা নবীর বিদায় জানাবার দিন তো পালন করি না, কিন্তু পীর সাহেবদের দিন পালন করি। যারা এই মিলাদ বিরোধী, মেহফিল বিরোধী, এই নবী দিবস বিরোধী, তারা নবী দিবস করতে হবে কি না এর উপরে যখন আলে সুন্নাতুল জামাতের আকীদার উপরে কোনো রকমভাবে বাহাস করে টক্কর দিয়ে আগাতে পারেনি, এইবারে এমন একটা কোশ্চেন করেছেন চার আনা মানুষ সঙ্গে সঙ্গে ঘুরে যাবে, সত্যি তো তাই। এক বছর তাহলে আমাদের ওফাতুন নবী দিবস পালন করা দরকার, কিন্তু নিমতার মানুষেরা আমরা পারি না, করি না, করব না। তার কারণ হলো আমার নবী এমন নবী আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠালেন, যে নবী আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবার আগেতে নবী করে দিয়েছে। আমার নবী এমন নবী যে নবী আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাবার আগেতে যে নবীর কার্যকলাপ আল্লাহ পাক শুরু করে দিয়েছিলেন। আমার নবী এমন নবী যে নবী ওয়াফাতের পরে আল্লাহর কুদরতে আবার হায়াতটা ফিরে পেয়েছে। আমরা মরা নবী মানি না, তাই মৃত্যু দিবস করি না। একবার জোরে বলুন, একবার জোরে বলুন, আমরা আমাদের নবীকে কিরকম মানি? وقال النبي صلى الله عليه وسلم الانبياء يحيى على قبورهم فيصلون الله নবীর এমন মানি এমন বিশ্বাস করি আমার মুমিন মুসলমান ভাইরা, আমাদের নবী রওজা মুকদ্দাসে মদিনার রওজা মুকদ্দাসে শুধু জিন্দা ন জিন্দা ন জিন্দা নগণ আল্লাহর নবী আল্লাহর মহাব্বতে নামাজও আদায় করে। জোরে বলবেন না, আল-আম্বিয়াউ ইহিয়া আলা কুবুরিহিম ফায়ুসাল্লুন, কি করে সেই নবীর মৃত্যু দিবস পালন করব? আজকের এই নিমতা থেকে সালাম দেব, নিমতা থেকে রসুলকে সালাম দেব, এখান থেকে 650 কিলোমিটার দূরত্ব রাস্তা, 6,500 কিলোমিটার দূরত্ব রাস্তা, মদিনা মুনাওয়ারা রওজা আকদাস সবুজ খদরা গম্বুজ আমার রহমাতুলিল আলমীর দরবারে এই চোখের পলক ফেলতে যতক্ষণ সময় লাগে তার আগে এই ফতুল্লাপুরের নবী পাগলদের সালাম পৌঁছে যাবে। আরো জোরে বলবেন না, সুবহানাল্লাহ, হাত্তা ইয়ারুদ রুহি রদ্দ আলাইহিস সালাম,
তাই না, আমার রুহটা এত খোশ হয়ে যায়, আল্লাহ পাক আমার রুহটাকে এমন নিস্পাতে নামিয়ে দেন, এই প্রত্যেকের সালামের জবাব আমি দিয়ে দেব। এই জোরে বলবে না সুবহানাল্লাহ। কি করে তার মৃত্যু দিবস পালন হবে? আরে যারা উমরায় যাচ্ছেন, যারা হজ পাকে যাচ্ছেন, সরাসরি আল্লাহ রসুলের রওজা মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, আজকে নিমতা থেকে সালাম দিচ্ছেন, দু জায়গার সালামের তফাত হলো, এখান থেকে সালাম দিলে একটা মিডিয়া অর্থাৎ ভায়া হয়ে একটা মাধ্যম হয়ে রসুলকে শোনানো হয়, আর মদিনায় গিয়ে সালাম দিলে কিছু ডাইরেক্ট শুনে নেয়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু নবী পাক তো আলা তাবকা, যারা এখানে বসে আছেন, আপনাদের যাদের আব্বা ইন্তেকাল হয়ে গেছে, যাদের আম্মা ইন্তেকাল হয়েছেন, যাদের দাদুজান দাদিমা ইন্তেকাল হয়েছেন, আপনি মকবরায় চলে যাবেন, কবরে যাবেন, গোরস্থানে চলে যাবেন, গিয়ে আপনার আম্মাকে সালাম দেবেন, আপনার আব্বাকে সালাম দেবেন, আপনার দাদা দাদিমাকে সালাম দেবেন, দুনিয়ার সমস্ত আলেমেরা একমত, কে ফুরফুরা মানে কে তবলিগ করে, কে বেরিলি করে, কে আলে হাদিস করে, কে লা মাযহাবি করে নয়, বিল ইজমা ওলামার একমত হয়েছে। আপনি যখন গিয়ে সালাম দেবেন, তিনি যদি পৃথিবীতে আপনাকে কখনো দেখে থাকেন, যার কবরের ধারে গিয়ে সালাম দিচ্ছেন, তিনি যদি পৃথিবীতে কোনোদিন আপনাকে দেখে থাকে, যখন গিয়ে সালাম দেবেন, মনে করেন আপনার আব্বার কবরে সালাম দিচ্ছেন, আপনি সেজ ছেলে, সঙ্গে সঙ্গে আপনার আব্বার রুহটা এতটা খুশ হয়ে যায়, আল্লাহ এই আমার সেজ ছেলে আমাকে সালাম দিয়েছে। আরো জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। এবং আপনি এই সেজ ছেলের নাম ধরে আব্বা কবর থেকে জবাব দিয়ে, আরো জোরে বলবেন না। তাহলে আব্বার সঙ্গে সন্তানের নিসবাত দেখুন, মায়ের সঙ্গে সন্তানের নিসবাত দেখুন, কবরবাসীর সঙ্গে উপরের জিন্দা মানুষদের সম্পর্ক নিসবাত দেখুন। একটা সাধারণ মুদ্রার কবরে গেলে যদি তিনি চিনতে পেরে সালাম দেন, আল্লাহ চাইলে রহমাতুলিল আলামিন মদিনা দরবার থেকে সালাম দেওয়ার সময় এই নবী পাগলগুলোকে তার নূরানি দৃষ্টিতে আমার আল্লাহর হুকুমে তিনি দেখে নেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে সেই রাসূল পাকের উম্মত আমরা যারা এখানে হাজির হয়েছি, যারা এসেছি, শুরু করেছিলাম একটি আয়াত দিয়ে, ওরাফায়না লাকা যিকরক, আল্লাহ নবীকে বড় করেছেন, আর ঈমান রাখতে হবে, ইমানের গাছটা মজবুত করতে হবে, আর ইমানের গাছ মজবুত করার জন্যে তার গলায় ভালো করে মাটি দিতে হবে, সেই মাটিটার নাম হলো আদাবে মুস্তফা, মহাব্বতে মুস্তফা। এখন জোরে বলো সুবহানাল্লাহ। যার দিলেতে আদাবে মুস্তফা মহাব্বতে মুস্তফায় ত্রুটি হয়ে যাবে, নবীর আদবে নবীর শানে নবীর মহাব্বতে গোস্তাফ হয়ে যাবে, তার সম্পর্কে আমি নয়, দুনিয়ার কোনো ওলামা নয়, দুনিয়ার কোনো মুক্তি নয়, তার সম্পর্কে ফতোয়া দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কার সম্পর্কে? যে নবীর শানে বেয়াদবি করে, নবীর শানের বেয়াদবের ফতোয়া দিয়েছেন কে? জোরে বলুন, আরো জোরে বলুন, কে? আল্লাহ কি ফতোয়া দিয়েছেন শুনুন। উতুল্লিন বাদা ذَلِكَ زَنِيمٌ قرآن খুলে দেখুন, উতুল্লিন বাদা ذَلِكَ زَنِيمٌ সরল বাংলা মানে কি জানেন? এই আয়াতটা যারা নবীর শানে বেয়াদবি করে তাদের জন্মে ঠিক নেই, এ আয়াতের মানে এটা। কথা বোঝা গেল না গেল না? কথা বোঝা গেল না গেল না? আল্লাহ বলছে আমার মুস্তফার শানে গোস্তাখ কে হবে, আমি আল্লাহ আমার কোরআনে জানিয়ে দিচ্ছি তার জন্মে গণ্ডগোল আছে। তো ইমানদার বলে দাবি করবে মুস্তফার শানে বেয়াদবি করবে, এটা হতেই পারে।
কেন? আমার নবীর সামনে বেয়াদবি করলে আমি আল্লাহ তার সব আমলগুলো শেষ করে দেবো। কেন শেষ করে দেবো? এজন্যই শেষ করে দেবো, সে নবীর সামনে জোরে জোরে কথা বলবে, কোন কথায় আমার নবী রেগে যাবে, নবী যদি রেগে যায় আমি আল্লাহ গজবনাক তার উপর নাজিল করে দেবো, আর কেউ রুখতে পারবে না, তার আমল তো ছাই হয়ে যাবে। সেজন্য আমার ভাইরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, নবী দিবস যারা পালন করেছেন। আজকের আপনাদের জন্যে কোরআনে করিমা থেকে আর একটি ছোট্ট খুশখবরি দেবো, তার কারণ হলো আমি উঠেই বলেছি, পৃথিবীতে যত কেতাব যত কেতাব যত কেতাব যত মক্তুবাত, সব থেকে রসুলের নাম্বার ওয়ান জীবনই হলো আল্লাহর কোরআন। একবার জোরে বলুন। আর আমি টুকটুক করে যা তফসির একটু একটু আয়াত ভেঙে করেছি, সেই সমস্ত আয়াতগুলো, যে আয়াতগুলো আমার রসুলের শানে, এরকম হাজারো হাজার আয়াত আছে। মদিনার আয়াত তো অনেক বেশি অনেক বেশি অনেক বেশি, মদিনার যত আয়াত আছে মোটামুটি প্রত্যেকটা আয়াত নিচলালে নবীর মহাব্বত বেরিয়ে আসে। ও জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর মক্কার যত আয়াত আছে প্রত্যেকটা আয়াত নিচলালে ইমান আর ইসলামের নিচড় বেরোবে, আর মদিনায় যত যাবেন নবীর মহাব্বত বেরোবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইজ্জতে তার আজমতে তার তাজিমে তার ভালোবাসায় যারা এসেছেন, ছোট্ট আরেকটি আয়াত আপনাদের শুনিয়ে যাই। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, না সে ভুলে গেছে, দু ঘন্টা হয়ে গেল। ও আলা আলিহি